হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই ভালো আছেন? আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি একটা নতুন জিনিস, যে সমস্ত কিছু লেখা কীভাবে আমরা সেভ করতে পারব। অনেকেরই প্রবলেম থাকে যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ অনেক কিছু লেখা, ফেসবুকে বিশেষ করে অনেক কিছু লেখা থাকে যেগুলো খুবই সুন্দর, সে লেখাগুলো আমরা সেভ করতে পারি না। সেগুলো কীভাবে কপি করে সেভ করে রাখা যায় আমাদের মোবাইলে, সেই জিনিসটা সম্বন্ধে আজকে আমি জানাবো। তার জন্য আমাদের কী করতে হবে, গুগল প্লে স্টোর খুলতে হবে। আমি গুগল প্লে স্টোর খুলে লিখেছি, এখানে লিখতে হবে কি, COLOR কলার, NOTE নোট, দিয়ে সার্চ করতে হবে। এই যে কলার নোট, নোট প্যাড, নোটস, এই অপশানটি চলে এসছে, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, ওর জন্য আমি ওপেন করে নিচ্ছি। দেখছেন আমার এখানে সেভ করা আছে, এই জিনিসটা আপনাদেরকে পরে দেখাবো। তার আগে আমরা চলে যাই ফেসবুকে, কী করে আমি স্যার তৈরি করে এটাকে চিপে ধরতে হবে। দেখলেন কপি অপশন চলে আসছে, কপি করে নিলেন, চলে যাবেন কিসে, নোট প্যাড। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটাকে টিপবেন, টেক্সট, নিউ টেক্সট, খালি অপশন চলে এলো, এখানে চিপে ধরে রাখবেন কিছুক্ষণ, পেস্ট অপশন চলে আসবে, পেস্ট টিপলেই আপনার লেখাটা কপি হয়ে গেল। সন্ধ্যা কল পড়ার পর দেখতে পাচ্ছেন, এবার আপনার যদি এই জিনিসটাকে আবার কপি করে কাউকে পাঠাতে চান তাহলে কী করতে হবে, এটাকে চিপে ধরতে হবে, দে এই সিগন্যালটাকে আস্তে আস্তে টেনে নিয়ে আসবে নিচে, দে এখানে কপি অপশান আছে, কপি অপশানে ক্লিক করলেন আপনারা চলে গেলেন সোজা ফেসবুকে। ফেসবুকে আমি কাউকে পোস্ট করব, তার জন্য আমার কী করতে হবে কি, ফেসবুকে নিউ অপশানে ক্লিক করলাম, এখানে চিপে ধরলে খানিকক্ষণ অপশান চলে এলো, ব্যাস লিখতে পারছেন। এবার আরও কিছু রং চং করে লিখতে হবে, এই জিনিসটা খুবই সুন্দর, যেটা আপনাদের খুবই সুবিধা হবে।